তোমাদের জন্য নিয়ে এলাম কিউবের নতুন একটি ট্রিক্স ভিডিও। এই ট্রিক্সটি দেখিয়ে যে কাউকে খুব ভালোভাবে চমকে দিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমার হাতে একটি সলভ কিউব রয়েছে, তো প্রথমত কিউবটিকে ওলট পালট করে নেব। তো কিউবটি যখন শাফল করা হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো যে কিউবটি সম্পূর্ণ ওলট পালট হয়ে গেছে। তো ট্রিক্সের মজার বিষয়টা কি, মজার বিষয়টা হলো যখন ওলট পালট হয়ে যাবে তারপরে যখন আমরা কিউবটি আবার সলভ করব তখন আমাদের 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে। তো চলো চেষ্টা করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউবটি সম্পূর্ণ সলভ হয়ে গেছে। তো চলো জেনে নিই মজাদার এই ট্রিক্সটি কীভাবে করতে হয়। এই ট্রিক্সের জন্য সর্বপ্রথম আমাদের একটি সলভ কিউবের প্রয়োজন হবে। সলভ কিউবটিতে এই ট্রিক্সের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি যদি 8 বার ইউজ করি তাহলে কিউবটি সম্পূর্ণ ওলট পালট হয়ে আবার পুনরায় সলভ হয়ে যাবে। তো সূত্রটি কিভাবে আমরা ইউজ করব, সূত্রটি প্রত্যেকবার ইউজের পরে আমরা কিউবটি বাম দিকে একবার করে ঘুরিয়ে নিব। একবার ইউজের পরে বাম দিকে ঘুরিয়ে নিব, একবার ইউজের পরে বাম দিকে ঘুরিয়ে নিব। এভাবে 8 বার যদি আমরা সূত্রটি ইউজ করি তাহলে কিউবটি ওলট পালট হয়ে আবার পুনরায় সলভ হয়ে যাবে। তো চলুন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ লেফট আপ, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ লেফট আপ, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ লেফট আপ, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ লেফট আপ। যখন 4 বার সূত্রটি ব্যবহার করলাম তখন আমার কিউবের এই অবস্থা। তবে আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা প্রথমবার সূত্রটি ইউজ করা শুরু করেছিলাম তখন আমাদের ফেস ছিল পিঙ্ক কালার। তো 4 বার সূত্র ইউজের পরে আমাদের কোন জায়গা থেকে সূত্র ব্যবহার করতে হবে আবার, যে এখানে পিঙ্কের উপর যে সাদা কালার আছে এই সাইড থেকে আমরা আবার সূত্র ব্যবহার শুরু করব। তখন আমি অন্যজনকে দেখালাম যে দেখো আমার কিউবটি সম্পূর্ণ ওলট পালট হয়ে গেছে, এখন আমি এটি সলভ করে দেখাবো। তো যদি এখান থেকে আমরা আবার 4 বার সেম সূত্রটি ইউজ করি তাহলে আমাদের কিউবটি পুনরায় সলভ হয়ে যাবে। আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ লেফট আপ, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ লেফট আপ, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ লেফট আপ, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ লেফট আপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিউবটি সম্পূর্ণ আবার সলভ হয়ে গেছে। চেষ্টা করতে থাকো, আশা করি হয়ে যাবে। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইল ভালোবাসা। ধন্যবাদ।